যাচ্ছে, কেউ তো কিছু বলে না, এই জন্য ওরা করে যাচ্ছে, আর আপনি আমি খালি শুনেই যাচ্ছি দেখেই যাচ্ছি। আজকে কি বলেন, এক শ্রেণীর আলেম এক শ্রেণীর শায়খ কদিন আগে বলল সবে মরাতে রাত্রিতে ইবাদত করার চেয়ে কি বেশি একমাত্র যে রাত কাটানো অনেক উত্তম, শুনেননি? নাউজুবিল্লাহ, শুনেছেন কি শুনেন নাই? আরে যারা দিন ব্যবহার করেন তারা তো জানবেন, বলছে সবে মরাতে রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে বেশি একমাত্র যে রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ, কে? শায়খ আকরামুল জামান বিন আব্দুস সালাম আল মাদানি, এরা নাকি আবার বড় বড় শায়খ। আরেক শায়খ বলল কি, আমরা এগুলো বলছি কেন, এগুলো আমাদের হানাফি মাযহাবের লোককে জানা দরকার। আমরা মনে করি যে আমাদের আমল বোধহয় কোরআনেও নাই হাদিসেও নাই। আমাদের হানাফি মাযহাবের প্রত্যেকটা আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আপনি না জানার কারণে তার এটা শুনে শুনে খালি ওরাই মনে হয় যে ওরাই ঠিক। এই জন্য ইদানিং কিছু হানাফি মাযহাবের লোককে দেখি এভাবে হাত তোলে, এভাবে হাত তোলে। আরে বাবা, হাত তুললে পুরাটাই তুলো বাহের মতো, এইভাবে কি আবার হাত তোলা, মানে রুকু থেকে উঠে এভাবে তুলে চলে যাচ্ছে কি? হানাফি মাযহাবের লোক আবার দোয়া করছে না, ভালো কথা, দোয়া না করো, দোয়া না করে এদিকে আমরা ওই সালাম ফেরানোর পরে বসে আছি, ওই উঠে সুন্নত পড়ছে। কে রে বাবা, দোয়া করা যদি বেদাত হয় ভালো কথা, তুমি করো না, কিন্তু সাথে যে দোয়া গুলি আছে এই দোয়া পড়লেও তো 10 মিনিট লাগে, তাহলে আমাদের মুনাজাত তো 10 মিনিটের আগে হয়ে যাবে, তুমি উঠলা কেন? ধরে বসায় দেবেন। এরা আসলে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তো এক সাহেব বললো বেশ সেখানে ইবাদত করা আরো ভালো সবে বরাতে রাতের চেয়ে। আরেক সাহেব সাহেব আবুল হায়াত বাসা ইনি আবার বলছে কি, হাফেজরা জাহান্নামে যাবে শুধু যদি কেউ হাফেজ হয়। শুধু হাফেজ মানে নাম মানা হয়নি, শুধু হাফেজ 30 পারা মুখস্থ করেছে, ই দাবি কোথায়? তাহলে যারা পড়ে নি মুখস্থ করে নিয়ে আমার কত যাবে? শুধু হাফেজরা যদি জাহান্নামে যায়, আমার কথা কি বলেন, এই যে কথাগুলো যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যা গেলে যাওয়া দরকার আমাদের হানাফি মাযহাবের উলামা ইকরাম না বলার কারণে এরা সাহস পায়। আবুল হায়াত বাসার নামে এক সাহেব কি বললেন, শুধু হাফেজরা জাহান্নামে যাবে। তাহলে আমার একটা প্রশ্ন, যারা কোরআন পড়তেই পারে না ওরা আবার কদ্দুর যাবে? তাহলে ওরা যাবে কদ্দুর? আচ্ছা, এই কদিন আগে আব্দুর রাজ্জাক চিনেন তো, শায়খ আব্দুর রাজ্জাককে চিনেন তো, আমাদের হানাফি মাযহাবের মুফতি, মুফতি রিদওয়ানুল ইসলাম রফিকি, উনি ফোন করেছেন যে হুজুর এইভাবে করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আপনারা শায়খ মানুষ, আপনারা সাথে বসবো? উনি বলছেন যে আমরা কওমি হুজুরদেরকে মানুষই মনে করি না। কি বলেন এই আহলে হাদিসের শায়খ কি বলছে, হানাফি মাযহাবের কওমি উলামায়ে কিরামকে কি মনে করে না, মানুষই মনে করে না, নেটে ঢুকে দেখেন আহলে হাদিসের বড় শায়খ আব্দুর রাজ্জাক। আমরা এগুলা বলি না কিন্তু এখন জানি বলতে হবে, এই জন্য সামনে 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি কি তাই না, এগুলো নিয়ে বহু কথা হবে। এই জন্য কোন কথাই কান না দিয়ে আপনি হানাফি মাযহাবের ইমামদের আলোচনা শুনবেন, বক্তাদের আলোচনা শুনবেন, যেমন মুফতি আবরার সাহেবের শুনবেন, মুফতি শফিক কাসেমী হুজুরের শুনবেন। এভাবে করে সারা বাংলাদেশের বড় আব্দুল মালিক, যিনি এখন ভারত উপমহাদেশে, যিনি মদিনা শরীফে সবচাইতে বেশি হাদিস মুখস্থ শোনার জন্য কি পেলেন বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার পেলেন আব্দুল মালিক হুজুর, উনাদের আলোচনা শুনবেন। আমাদের যতগুলো আমল 3 রাকাত যে আমরা বেতের করি এবং যেভাবে আল্লাহু আকবার বলে পড়ি, ওরা এইভাবে আমিন বলে পড়ে, ওদেরটা ঠিক আছে, ওদেরটা হাদিস দ্বারা, তবে আমাদেরটা হাদিসে নাই এমন ভাবার কোনো সুযোগ, আমাদেরটা হাদিস দ্বারা প্রমাণিত, আমাদেরটা হাদিস দ্বারা। এই জন্য সব শায়খের কথা শুনেন, সব শায়খের কথা কানে নেওয়া যাবে না, এই জন্য এগুলো নিয়ে মারামারি করা 20 রাকাত তারাবি পড়বেন, শরীর যেদিন ভালো থাকবে, যেদিন কি বলেন ভালো থাকবে, ভালো লাগবে 20 টাকা পড়বেন, যেদিন একটু খারাপ মনে হচ্ছে কি বলেন সেদিন যতটুকু পড়লেন ততটুকুর সওয়াব পাবেন, কিন্তু নাই পড়া বেদাত এগুলো বলা কি, কি বিভেদ সৃষ্টি করা না? আচ্ছা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তেলাওয়াত নিয়ে কথা বলতে গিয়ে দিকে গেলাম, তাহলে তেলাওয়াত নবীর 1 নম্বর